দক্ষিণ আফ্রিকা সফরে টি টোয়েন্টি ও একদিনের ম্যাচের সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিলেন বিরাট কোহলি। একদিনে বিশ্বকাপের ফাইনালে হারের পরই সাদা বলে ক্রিকেট থেকে কিছুদিন দূরে থাকতেই কিং কোহলির এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি ও একদিনের ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিলেন বিরাট কোহলি। একদিনের বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পরেই সাদা বলের ক্রিকেট থেকে কিছুদিন দূরে থাকতেই বিরাটের এই সিদ্ধান্ত। টেস্ট ক্রিকেটে বেশি মনঃসংযোগের জন্যই কিং কোহলির এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। আর কয়েকদিনের মধ্যেই দক্ষিণ আফ্রিকার সফরে যাবে ভারতীয় দল। প্রোটিয়াদের বিরুদ্ধে 10ই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ক্রিকেট সিরিজ। দুটি টি টোয়েন্টি, তিনটি একদিনের ম্যাচ ছাড়াও দুটি টেস্ট ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। সেখানে টি টোয়েন্টি ও একদিনের ম্যাচে খেলবেন না বলে বোর্ডকে চিঠি দিয়েছেন কোহলি। তবে কুইন্টন ডিককদের বিরুদ্ধে দুটি টেস্টে ভারতীয় দলে থাকছেন কোহলি। 20শে ডিসেম্বর দক্ষিণ আফ্রিকায় ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন বিরাট কোহলি। তবে প্রোটিয়াদের বিরুদ্ধে টি টোয়েন্টি ও একদিনের ম্যাচে বিরাটের না থাকাটা কতটা প্রভাব পড়ে এখন সেটাই দেখার। কলকাতা টিভি।